कार्यक्रम चलते प्रक्रिया चलते प्रतिस्थापन पद्धति देखते ग्रामेटिकल आइटेम চতুর্থ এবং পঞ্চম সেন্টেন্সের একটি অর্থাৎ কম্বিনেশন থাকবে।
যেটি হচ্ছে ধারাবাহিক ইনফ্যাক্ট সেরকম অর্থাৎ অর্থ অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স কি করতে হবে কিমিং করতে হবে এখন আমি তোমাদেরকে এক নম্বর দেখো করে দিচ্ছি যে কাজী নজরুল দেখো কাজী নজরুল ন্যাশনাল গ্রামে জন্মগ্রহণ করে He was born in a small village in India. দেখো তিনি অর্থাৎ ভারতের পরাঙ্গিত আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন যেগুলো আমরা এরপরে লিখতে পারি এখানে আমরা এই গিটার সকল ক্ষেত্রে বিচার করেছেন branches of in the science of khetri vicharan ba padarpan koreche amne ekhon chaturtho dharabaishyer je chocche je amra likhte pari ekhane his writing is far our freedom fighter তার লেখক হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা কি করেছিল মুক্তিযুদ্ধের ঝাঁপে পড়ার জন্য অনুপ্রাণিত করেছিল আমরা এখানে দেখছি his writing writings inspired তার লেখনি হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের কি করেছিল অনুপ্রাণিত করেছিল আবার দেখো এখানে আমাদের পঞ্চম আমরা এখানে যে সর্বশেষ সেন্টেন্সটা লিখব সেই সেন্টেন্সটা হবে হচ্ছে দেখো আমাদের হিজ রাইটিং খালি আর একটা হি দিয়ে আমরা লিখব হি ইজ নান অ্যাজ এ রিভেল পোয়েট অ্যাজ এ রিভেল পোয়েট অর্থাৎ তিনি হচ্ছে আমাদের
জাতি কবি হিসেবে অর্থাৎ কি সমাদৃত। তো সুপ্ত শিক্ষার্থীবৃন্দ অর্থাৎ আমরা এখানে যে সাবস্টিটিউশন টেবলটা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সাবস্টিটিউশন টেবলসটা আমরা অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমরা অর্থাৎ প্রত্যেকটা অর্থাৎ কলাম ব্যবহার করে আমরা এখানে কি করেছি অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স বিল্ডিং করেছি। এরকমভাবে আমরা সাবস্টিটিউশন টেবলের যত অর্থাৎ টেবল রয়েছে সেগুলো আমরা নিম্নোক্ত বা আমাদের আলোচিত যে এখানে রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা অ্যাপ্লাই করে যে কোনো সাবস্টিটিউশন টেবলসের সমাধান আমরা করতে পারি। তো এই ছিল হচ্ছে আমার হচ্ছে আজকের সাবস্টিটিউশন টেবলের উপর দ্বিতীয় ক্লাস। তো আমি এরকমভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ তোমাদের সিলেবাসের ক্লাসগুলো নিতে চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অর্থাৎ তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং তোমাদের সুস্বাস্থ্য এবং তোমাদের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভয়া পড়ছিলাম না, বলেন নাই কেউ হয়তো লক্ষ্য করে পরে শেষে করলাম। Thank you.